শুভ সকাল বন্ধুরা, রিমাদি সরকার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি এখন বাইরে আছি, মানে বাড়িতে নেই, ঘুরতে চলে এসেছি কোচবিহারে আমার ছোট ননাসের বাড়িতে। তো সেখানেই এসে বাড়িটার মানে আশেপাশে একটু বেরিয়েছিলাম, মানে বাড়ির মধ্যেই, অনেকটা বড় জায়গা তো, তো ওই জন্য আর কি একটু হাঁটাহাঁটি করার জন্য সকাল সকাল চা টা খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওয়েদারটাও মানে একটু গরম ঠান্ডা, মানে সব কিছু মিক্সচার করেই আছে, কিন্তু ভালোই। তাও বৃষ্টির পরে যে গরমটা পড়ে সেরকম গরমই, তো যার জন্য একটু বাইরে এলাম। আবার গাছে এত গাছ টাছ আছে, বেশ হাওয়া টাওয়াও লাগছে, ঘরের মধ্যে আর ভালো লাগছিল না। তো বাচ্চারাও আছে, বাচ্চাদের দুজনের সঙ্গে আমি এসেছি বাইরে। এসে নিয়ে আশেপাশে আমার এত সুন্দর লেগেছে পরিবেশটা, শান্ত, একদম শান্ত বলতে কি, রাস্তার ধারেই বাড়ি, কিন্তু গাছ ভেতরে, মানে সামনের দিকে ওদের দোকান আছে আর সামনের থেকে ভেতরে দিকে বাড়ি অনেকটাই জায়গা। সামনের দিকে এই যে দেখতে পাচ্ছ ওদের গোডাউন, এগুলো কাঠের ব্যবসা, আরও বিভিন্ন রকমের বিজনেস আছে, তো বিশাল বড় এরিয়া নিয়ে। তো সামনেটা আমার ভীষণই মানে দেখতে ভালো লাগছে, দেখো রোদও উঠেছে। আর এখানে জাম গাছ বহু, অনেক বছর, 100 বছর পুরনো পুরনো অনেক গাছ আছে, যেটা দিদির শ্বশুর লাগিয়েছিল, তারও আগে লাগিয়েছে তাদের ঠাকুরদা হয়তো বা যাই হোক শুনলাম। তো আমি ওটাই দেখার জন্য, জাম গাছ আরও, কাঁঠাল গাছ আরও, কী কী সব অনেকগুলো গাছ ছিল, আমি অতটা বুঝতে পারলাম না, কিন্তু জাম গাছটা দেখে জামগুলো এত সুন্দর নিচে পড়ে আছে আর সব নষ্ট হচ্ছে, ওপর থেকে পড়ে পড়ে সব ফেটে যাচ্ছে, আর গাছটা এতটাই উঁচুতে যে সবসময় পাড়াও সম্ভব না। তো তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা চলে এসেছে, একদম মেন গেটের সামনে চলে এসেছি। দেখো ওই যে গেটটা দেখা যাচ্ছে, অনেকটাই ভেতরে যেতে লাগে, কিন্তু বেশ ভালো লাগে আর কি, ভালো লাগলো। এই নিয়ে আমি দুবার আসলাম, এর আগে একবার এসেছিলাম। তো আজকে তো যেহেতু রবিবার, সানডে, ওই জন্য বন্ধ আছে দোকানটা, তাই আমিও আবার কালকে চলে যাব। আজকে আছি যে ভাবলাম একটু একটা ভিডিও করে নিই, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন হয়ে গেল তো কিছু শেয়ার করা হয় না, সেরকম অনেক দিন গ্যাপ গ্যাপ পড়ে যায়। তো যাই হোক, ওর জন্য কী করবো কী করবো, সামান্য ছোট্ট একটা ভিডিও করলাম, ব্লগে ব্লগ বলো। ওই বাচ্চারা দেখো ওরা দৌড়াদৌড়ি করছে আমার সঙ্গেই এসেছে, আমি বললাম চলো। তো যাই হোক, ওরা বেশ মজা করছে, আমিও মজা করছি, আমিও ভিডিও করছি। আশপাশটা দেখে নিয়ে খুবই ভালো লাগলো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, এরপরে ভেতরে চলে যাব। আর গরমে বাইরে থাকা যাচ্ছে না, একটু আগে ভালোই লাগছিলো ওয়েদারটা, হাওয়া হাওয়া, কিন্তু এখন আবার গরম লাগছে। ওরা দেখো ছোট্ট ওই যে মেলা থেকে ফ্যান কিনেছিল, খেলনা ফ্যানগুলো, ওগুলো নিয়ে হাওয়া খাচ্ছে, ওগুলো নিয়ে বার হয়েছে, গার্ডেনিং করবে, এই করবে সেই করবে, বাচ্চা মানুষ বলে কথা। যাই হোক, এবার আমি ওদেরকে নিয়ে ভেতরে চলে যাব, কারণ রাস্তার পার তো গাড়ি ঘোড়া যায়, কখন বাইরে ইয়ে হয়ে যাবে। তো চলো, কেমন লাগলো জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হচ্ছে।